আসসালামু আলাইকুম, এরিক মামস কুকিং এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে দুইটা রেসিপি শেয়ার করব। একটা হচ্ছে মাটন গুড্ডা উইথ মুগ ডাল, আর একটা হচ্ছে হাঁস ভুনা। এখানে আমি 1 কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা আমি আগে ভেজে নিব। ডালটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি এটা ঠান্ডা করে নিব এবং 10 মিনিটের পানিতে ভিজিয়ে রাখবো। ফ্রাই প্যান দিয়ে দিলাম, পরিমাণ মতো এখন সয়াবিন তেল দিব। দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দিলাম, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা। এখন দিয়ে দিয়েছি তেজপাতা, এলাচি, দারচিনি। সামান্য পানি দিয়ে ভেজে নিব মশলাটা। স্বাদ মতো লবণ দিব। হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, মরিচ গুঁড়া 1 টেবিল চামচ। দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচ গুঁড়া। এক চামচ ধনিয়া গুঁড়া আর 1 চামচ গরম মশলা গুঁড়া। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। আমি মুগ ডাল আর মাটন গুদ্দাটা দিয়ে সামান্য পানি দিয়ে কষাবো। এখানে আমি 1/2 কাপের মতো পানি দিয়ে দিব। তারপর ঢেকে রান্না করব আরো 5 মিনিট।
এখন একটু নেড়ে দিব। মোটামুটি কষানো হয়ে গেছে, মুগ ডাল আর এই বুট ডাল রেসিপিটা আপনার পরোটা বা গরম ভাত দিয়ে ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। এখন 2 কাপ পরিমাপে গরম পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরো 15 মিনিট। একটু নেড়ে দিব আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। পনেরো মিনিট পর আমি এখন একটু 1 চামচ টালা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিব। হয়ে গেল আমার মাটন গুড়দা মুগ ডাল দিয়ে। আমি এখন হাঁসটা ভুনা করে নিব। কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, এখন দিয়ে দিব তেজপাতা, দারচিনি, এলাচি। এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি হালকা ভেজে নিব। এখানে আমি একটা হাঁস কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিব। এক চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, 1 চামচ দিয়ে দিব স্বাদ মতো লবণ।
হাফ কাপ পানি দিয়ে দিব। ধনিয়া গুঁড়ো 1 চামচ, জিরা গুঁড়ো 1 চামচ, 1 চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। এখন দিব 1 চামচ হলুদ গুঁড়া, মশলাটা ভালো করে কষাবো। এখন আমি হাঁসটা দিয়ে দিব। হাঁসটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি সামান্য হাফ কাপের মতো নারিকেল দুধ দিয়ে কষাবো আরো 10 মিনিট মিডিয়াম আঁচে। ঢাকনা দিয়ে দিলাম। একটু নেড়ে দিব। আবার একটু নেড়ে দিচ্ছি। হাঁসটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিব,
আরো 20 মিনিটের জন্য আমি এটা রান্না করে নিব। মাঝে আমি একটু নেড়ে দিব। হয়ে গেছে, আমি এখন সামান্য গরম মশলা গুঁড়া দিয়ে দিব। হয়ে গেল আমার হাঁস ভুনা। এখন আমি পরিবেশন করব। হয়ে গেল আমার মাটন গুড্ডা উইথ মুগ ডাল রেসিপি আর হাঁস ভুনা। যদি আপনাদের এই দুইটা রেসিপি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।